বাঙালিরা বড়ই সিনেমা প্রেমী। অনেকেই আছেন যারা হলে গিয়ে সিনেমা দেখতে বেশি পছন্দ করেন, শুধু সিনেমা মুক্তির অপেক্ষা। কিন্তু একবারও আপনার মনে হয়েছে কেন শুক্রবারই শুধু সিনেমা মুক্তি পায়? কিন্তু এর নির্দিষ্ট কিছু কারণ আছে, আসুন সেগুলি একবার চোখ বুলিয়ে নেওয়া যাক পিগলাভ সুইডের পর্বে। প্রথমত ব্যবসায়িক স্বার্থ। শুক্রবার সিনেমা রিলিজের সবচেয়ে বড় কারণ হল বক্স অফিসের সাফল্য পাওয়া। শুক্রবার মুক্তি পেলে ছবির প্রচারের সুবাদে বা স্টারদের ভক্তদের সুবাদে প্রথম দিনের ব্যবসা নিয়ে চিন্তা থাকে না, কারণ শুক্রবারের পরের দুই দিন বিদেশের সাপ্তাহিক ছুটির দিন, মানুষের হাতে সময় থাকে, ছবি দেখার মানসিকতা থাকে। তারপর ছবি ভালো লাগলে তো লোকমুখে প্রচারে দর্শক আসবেই। নাম্বার টু, শুটিংয়ের শুরু। তাই আগে একটা সময় রেওয়াজ ছিল যে কোনো সিনেমার, বিশেষ করে হলিউডের সিনেমার শুটিং শুরু হবে শুভ দিন শুক্রবারে, তাই একে বলা হতো গুড ফ্রাইডে। ছবি মুক্তির আগের দিন হল মালিকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে যেত যে কবে মুক্তি পাবে সিনেমাটি। হল মালিকরা সেই মতো ডেট দিয়ে দিত, আর সেই ডেটটি থেকেই সিনেমার শুটিং শুরু হতো, আর যেদিন মুক্তি পাবে সেটা শুক্রবারই রাখা হতো। সেই কথা মেনে আগের সিনেমার প্রযোজকদের সঙ্গে হলের মালিকরা চুক্তি করতেন, শুক্রবারের আগের দিন মানে বৃহস্পতিবার দিনই যেন চলে যায় প্রেক্ষাগৃহে সিনেমাটি। নাম্বার থ্রি, উইকেন্ড ফ্যাক্টর। একেবারে সোজা হিসেব, শুক্রবার বিকেলের পর থেকেই উইকেন্ডের শুরু হয়ে যায়, ফলে ফার্স্ট ডে ফার্স্ট শো বাদ দিলে পুরো আড়াই দিন পাওয়া যায়, যেখানে দর্শকদের সুযোগ থাকে কাজে ফাঁকি না দিয়ে সিনেমা দেখার। নাম্বার ফোর, কুসংস্কার ফ্যাক্টর। শুক্রবার না হলে সিনেমা মুক্তির সেরা দিন হতো শনিবার, কিন্তু শনিবার নিয়ে কুসংস্কার থাকায় প্রযোজকরা এই দিনটাকে অশুভ মনে করে এড়িয়ে চলতেন। শুক্রবার শুভ দিনে সিনেমা মুক্তি পেলে প্রযোজকরা বেশি লাভবান বলে বিশ্বাস করেন নির্মাতারা। নাম্বার ফাইভ, চলে আসছে তাই। ১৯৬০ এর দশকের আগে কিন্তু ভারতে শুক্রবার ছাড়াও অন্যান্য দিনে ছবি মুক্তি পেত। বিখ্যাত ছবিগুলির মধ্যে ১৯৬০ সালের ৫ই আগস্ট শুক্রবার মুঘলে আজম মুক্তি পেয়েছিল, ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল। এরপর থেকে নিয়মিতভাবে বলিউডের ছবি শুক্রবার মুক্তি পেতে শুরু করে, সেই রেওয়াজ আজও চলে আসছে। অবশ্য এখন কিছু কিছু সময়ে এর ব্যতিক্রম ঘটেছে, যেমন সলমানের সুপারহিট সিনেমা প্রেম রতন ধন পাও রিলিজ হয় বৃহস্পতিবারে। এই হলো বন্ধুরা শুক্রবারে ছবি রিলিজের কিছু তথ্য। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে রাখুন। নমস্কার বন্ধুরা।